সংক্রামক নয় এমন রোগ প্রতিরোধের মধ্যে দিয়ে সুস্থ সুন্দর জীবন গড়ে তোলা সম্ভব। রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় এমনটা মনে করেছেন চিকিৎসকরা। বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানটির জনস্বাস্থ্য বিভাগ ও আইসিডিডিআরবির যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন আইসিডিডিআরবির সায়েন্টিস্ট ডাক্তার ইকবাল আনোয়ার। ধূমপান সহ অন্যান্য উপক্রমের মাধ্যমে কিভাবে মানুষের মধ্যে ব্যাধি ছড়াচ্ছে এটা থেকে রক্ষা পাওয়ার উপায় সহ নানা বিষয়ে তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক সহ চিকিৎসকরাও নিজেদের মতামত তুলে ধরেন।